শ্রীদেবী বনি কাপুরের প্রথম স্ত্রী ছিল মোনা কাপুর। 1996 সালে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী হিসেবে শ্রীদেবীকে বিয়ে করেন বনি কাপুর। কারিনা কাপুর সাইফ আলী খানের প্রথম স্ত্রীর নাম অমৃতা সিং। দীর্ঘকাল সংসার করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তার থেকে অনেক কম বয়সী কারিনা কাপুরকে দ্বিতীয়বার বিয়ে করেন সাইফ আলী খান। রানী মুখার্জি আদিত্য চোপড়ার প্রথম স্ত্রী ছিলেন পায়েল খান্না। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে 2014 সালে দ্বিতীয়বার বিয়ে করেন রানী মুখার্জিকে আদিত্য চোপড়া। লারা দত্ত মহেশ ভূপতির প্রথম স্ত্রী ছিলেন শিপ্তা জয়শঙ্কর। তাকে তালাক দিয়ে মহেশ দ্বিতীয়বার বিয়ে করলেন লারা দত্তকে। শিল্পা শেঠি রাজকুন্দ্রার প্রথম স্ত্রী ছিলেন কবিতা কুন্দ্রা। তাকে তালাক দিয়ে 2009 সালে বিয়ে করেন এক সময়ের হার্টথ্রব অভিনেত্রী শিল্পা শেঠিকে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।